तो हे यो व्हाट्सअप गाइज इट्स मी अबाउट दीप एंड वेलकम बैक टू आवर चैनल। तो गाइज এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 11টা আর আমি এখন সব কাজ সেরে বাইরে এসে এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। আর তোমাদের একজন একটা পাগলিকে আমি দেখাচ্ছি, পাগলিটাকে দেখবে দাঁড়াও, দেখো পাগলির কাজ দেখো, সামনে দুই পাশে দুটো এরকম মোরগ ঝুটির মতো চুল, এই দেখো, এই যে এই দেখো দেখো ভূত, পুরো ভূত ভূত দেখো আমাদের ছেলেদের চুল কেমন এইরকম, দেখেছো আমার এরকম ছোট করে কাটি, আর এরাই তো বড় বড় করে চুল কেটে রাত্রিবেলা এসে এইরকম করে যদি ভয় দেখে, আমাদের সামনে এরকম করে যদি ভয় দেখায় তাহলে আমাদের কি অবস্থা হবে? এই দাঁড়াও, এই দে ওরা ভয় দেখে দেব, আমি রাত্রেবেলা আইডিয়াটা ভালো আছে, এই হচ্ছে অবস্থা। গন্ধ হচ্ছে বিচ্ছিরি বিচ্ছিরি গন্ধ হবে না, আমি কাপড় কালকে না পরশু, আজকে কি বার, আজকে যে বাড়ি হোক তুমি তাড়াতাড়ি রেডি হও। আগে দুদিন আগে আমি শ্যাম্পু দিয়েছি, গন্ধ হবেই না, বললে গেল। হ্যাঁ হ্যাঁ, তো গাইস এখন আমরা এসেছি হচ্ছে আমাদের এখানেই একটা জায়গায় বাউর, আর এতটা রোদ আমি এখানে তাকাতে পর্যন্ত পাচ্ছি না, ফোনের দিকে তাকানোই যাচ্ছে না রোদের সাইড। তো আমরা এসি হচ্ছে মানে অনেকদিন পরে বাড়ি থেকে বেরোনো হয় না, আর এই যে বেরোবে বেরোবে করছে তাই আজকে একটু নিয়ে আসলাম। আর বাবা রে তাকাতে পাচ্ছি না ক্যামেরার দিকে, কি এদিকে পুরো সূর্যটা রয়েছে তাকাতে পাচ্ছি না। তুমি বলো বাবা। তো মোটামুটি এখানে এসছি হচ্ছে আগের বছর হবে, এক দু মাস পর, আগের বছর না সরি ভুল বলে ফেললাম, এক দু মাস আগে এসেছিলাম, আবার আসলাম আজকে, কারণ অনেকদিন ধরে বাড়ি দিয়ে কোথাও যাওয়া হয় না বেরোনো হয় না। আমি এর বলছি কবে দিয়ে যে চল একটু ঘুরে আসি ঘুরে আসি, তো অবশেষে ফাইনালি আজকে এখানে নিয়ে এসছে, তাই একটুখানি বসে রয়েছি আর গল্পটা করছি। এখানে দেখাও, দেখাও তোমাদের জায়গাটা একটু দেখা, আগে হয়তো দেখিয়েছি এই যে এই এটাকে আমরা এখানে বাউর বলি, এই যে বাউর, আর ঠিক এই জায়গাটা এরকম মানে বাউরের ঠিক সামনেই উল্টো দিকে এরকম বসার জায়গা করা, এই যে এরকম রাস্তার দু সাইড দিয়েই রয়েছে, তো সেখানেই আমরা বসে রয়েছি এখন আপাতত। আর এখানে যা রোদ্দুর মানে আমাদের বাড়িতে শীতকালে কিন্তু এখানে বসে থাকার মজাই আলাদা, কারণ পুরো রোদ্দুর এসে পড়ছে। আর আমরা শীতকাল তো আর এখানে পুরো রোদ্দুরটা পড়ে, গরমকালে ওই টাইমে ফাঁকা থাকে, আর শীতকালে এখন দুপুর দুপুর তো এখন ফাঁকা, এখানে মনে হচ্ছে তিনটের দিকে থেকে ভিড় হবে, তখন বসার জায়গা হয় বসার জায়গা নেই। আমরা তো এসে এখন আপাতত বসার জায়গা আমরা পেয়ে গেছি, তাই বসে রয়েছি এখন চুপচাপ করে, এখন বাড়ি যাবো, একটু পরে বাড়ি চলে যাবো। চলো কি আর এখানে কিছুই নেই ভাই, কি দেখাবো, চলো পরে কথা হচ্ছে। কি বল আবার বল, চিকেন লেগ পিস বল, ভালো করে বল, ভালো করে বল, বলে চিকেন লেগ পিস। এ তোর কতদিন হয়ে গেল আমাদের বাড়ি যাস না তুই? এক বছর হয়ে গেছে তাই না? হুম না, 100 বছর, 100 বছর। কবে যাবি তুই? 100 বছর হয়ে গেছে, জানি না, তোমার বিয়েতে। ও বাবা, আজকে চলে আমাদের সাথে চল, যাই, যাবি? বিয়ের আগে আর যাব না। হ্যাঁ যাবি, যাও, চল তো চল, তোমার বিয়ে তাই আজকে চল। এই তুই তোর দেখো এই পাশ থেকে আসলো, এসে পুরো আমার উপর দিয়ে, উপর দিয়ে গিয়ে এখন এই পাশে এসে এখন এই দরজা দিয়ে বেরোবে। এই তোর কাণ্ড কি? এই ওই দা বলে মেও, এই এই পাত্তাই দেয় না। কেমন ঘুরলে আজকে? আর শেষ মাসে এখন কি এলে? এই রুটি বেলতে হচ্ছে, মা এদিকে মেখে দিল, মেখে গুলি করে দিল। পারো তুমি রুটি বেলতে? দেখো দেখো এটা দূরে গিয়ে দেখো, এই দেখো রুটি, গোল গোল রুটি, দেখি দেখি, এই তো দারুন গোল হয়েছে। তোমার গুলো দেখো মা একটু, এই যে এই যে এই যে এই যে এই যে রুটি, এই যে কি বলবো বলো, তুই তো রুটি করতেই পারো না। পারি না, তোমার তো কই, কি তোমার ট্রেনিং দিতে হয় ও রুটি বেলা, তুমি ট্রেনিং দাও। হ্যাঁ সে কি, আমি অতটা ভালো করে পারি না, পারি না বলতে, মা সুন্দর করে বেলা।
এই দেখো ভিডিও চালু করলে আমার মার কাশি একদম ঠান্ডা লেগেছে, তো কাশি তো আর আটকে রাখা যায় না। কাশি এমন, কাশি সর্দি এমন একটা জিনিস যেটা যে কোনো সময় হয়ে যায়। রুটিটা বেলো, রুটি তো তিন কোণা আছে, গোল তো আর হয় না, চার কোণা হচ্ছে। আমি একটা বেলো দেখি, দাও মা কেটে দাও, দেখি কাটটা সুন্দর হয়। তুমি একটা বেলো, এটা তুমি, এটা তোমার। হ্যাঁ হলো তো হাও পরে সুন্দর করে বেলো। চলো মা দেখি মারটা কেমন হয়। মা খুব সুন্দর করে বেলে তো দেখি। মা দেখি, মা প্রথমে সুন্দর করে আটা বাটা মাখিয়ে নিচ্ছে। দেখি বলো কাটটা ভালো হবে, বলো মারটা বেশি ভালো হবে, মাছি সুন্দর করে। দেখি আটা গোল করে সুন্দর করে মাখাচ্ছে, এবার গোল করবে সুন্দর করে। ও ও দারুন, দেখো কত সুন্দর ঘুরছে দেখো। এবার দুটো রুটি পাশাপাশি দেখবো, হ্যাঁ রেখে দেখবো। কি হেরে যা, তুমি তো হার ভাই, দেখো কত সুন্দর গোল হচ্ছে দেখো। ও দারুন, গোল হচ্ছে না, হুম কি করা যাবে, গোল হয় না, তা শেখো না কেন। দাঁড়া ভাই দেখো, দেখো আবার আটাটা, আবার আটাটা মাখাচ্ছে মা। দেখা যাক, মা এখন, মা মনে মনে ভাবছে এ মা কি হলো, মা মনে মনে ভাবছে আজকে আমার মান সম্মান রাখতেই হবে, গোল যেন রুটি হয়। আমার কথা হচ্ছে রুটি খাওয়া গেলেই হলো। দেখি মা দেখো এবার সুন্দর করে, দেখো গোল সুন্দর, সুন্দর করে গোল। এবার দুটোকে কম্পেয়ার করতে যেও না, কারণ আমারটা সবাই জানে খারাপ হয়েছে। তো চলো ভিডিওটার বেশি বড় করছি না, বলে দাও, বলো বলে টাটা, সবাই সবাই ভালো থাকবো। আবার ডাইরেক্ট কি টাটা দেখাচ্ছে না, দাঁড়াও সবার আগে কার রুটিটা বেশি ভালো লেগেছে, ঠিক আছে আবার কাছে রুটিটা, হ্যাঁ কার রুটিটা বেশি ভালো হয়েছে সেটা অবশ্যই কমেন্টে বলবে। মারটা বেশি ভালো হয়েছে, আমি মাকে সাপোর্ট করছি, তোমরাও মাকে সাপোর্ট করবে। মানে এটা কুকিং চ্যানেল কিংবা অন্য কিছু চলছে, যেকে সাপোর্ট করতে হবে, আমাকে সাপোর্ট করতে হবে। যাই হোক, তো চলো এদের বললাম শেষ করতে, শেষ করলে না, আমি করে দিচ্ছি না। তো চলো আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবে, আমি বলে দেবো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। কতবার এ কি এক কথা, টাটা।